ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। আর ভ্রমণ পিপাসু মানুষেরা সবসময় ভালো ভ্রমণের স্থানের খোঁজ করে। আজকের ভিডিওটিতে আমরা তেমনি একটি সুন্দর ও মনোরম ভ্রমণের স্পট যশোরের ঝাপার বাওড়ে এসেছি। আজকে আপনাদের এই বাওড় ও এর উপর নির্মিত দেশের সর্ববৃহৎ ভাসমান ব্রিজ ঘুরে ঘুরে দেখাবো এবং বাওড়টি কীভাবে অভিশাপ থেকে আশীর্বাদে রূপ নিল সে সম্পর্কে জানাবো। দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন একটি গ্রামের নাম ঝাপা। প্রায় 15,000 জনসংখ্যার এই গ্রামটির তিন পাশ দিয়ে 12 কিলোমিটার দৈর্ঘ্য এবং আধা কিলোমিটার প্রস্থ মিলে 640 একর জলাকারের একটি বাওড় রয়েছে। আর এই গ্রামটির নামানুসারে বাওড়টির নামকরণ করা হয় ঝাপা বাওড়। 2014 সালে ঝাপা গ্রামের প্রাথমিক বিদ্যালয় সমাপনী পরীক্ষার কেন্দ্র ছিল রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা নৌকায় করে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাওড়ে নৌকা ডুবে যায়। নৌকা থেকে এক শিশু পড়ে ডুবে মারা গেছে। এরকম অসংখ্য দুর্ঘটনা ঘটত। এরপরই এলাকার 60 ব্যক্তি মিলে নিজেরাই অর্থায়নে সেতু নির্মাণ করেছেন। এটি নির্মাণে তাদের ব্যয় হয় প্রায় 60 লক্ষ টাকা। এটির নির্মাণকাল 2 জানুয়ারি 2018 তারিখে। নীল ও লাল রঙের দৃষ্টিনন্দন সেতুটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ভিড় করছে হাজারো মানুষ। এ সেতু দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা তাদের কৌতূহল মেটানোর জন্য এখানে আসেন। সেতুটিতে হাঁটছেন, ঘুরছেন এবং আনন্দ উপভোগ করছেন। এসব আগত দর্শকদের কেন্দ্র করে বাওড়ের পাশে গড়ে উঠেছে গাড়ি পার্কিং এলাকা, নগরদোলা, বিভিন্ন ধরনের খাবার, বাচ্চাদের খেলনা ও ফুলের দোকান। ভাই, এই জায়গাটার নাম কি বলে? ঝাপা বাওড় ভাসমান সেতু। আচ্ছা, এখানে কয়টা সেতু আছে ভাই? দুইটা সেতু। দুইটার নাম আছে নাকি আলাদা আলাদা? জেলা প্রশাসক ভাসমান সেতু আর ওটা বঙ্গবন্ধু ভাসমান সেতু। আচ্ছা, এই ড্রাম কতগুলো ব্যবহার করা জানেন নাকি আপনারা? 950 950 যেটা ব্যবহার করা, এটা কোনটা? জেলা প্রশাসকের? জেলা প্রশাসক ভাসমান সেতু। আচ্ছা, আর ওইটা ওইটাই কতটা ব্যবহার করা আছে? 650 এটা হচ্ছে বঙ্গবন্ধু ভাসমান সেতু, তাই তো? আচ্ছা, এই নদীতে ভ্রমণ করার জন্য এখানে কি কি পাওয়া যায়? এখানে ভ্রমণ করার জন্য এই আমরা ট্রলারি রাখি, ট্রলারে ভ্রমণ করে না, ট্রলারে সবাই আর কি, কোনো ব্যবস্থা নাই ট্রলার। আর এখানে কি পিকনিক স্পট আছে নাকি? আছে, এই যে এই পাশে এটা এলো পিকনিক স্পট, এলো এই পাশে এটা নাগরদোলা আছে, এটা হচ্ছে পিকনিক স্পট। আছে ভূমি চক্রা আছে, আচ্ছা আচ্ছা, চটপটি ফুচকা, চিড়িয়াখানা, চিড়িয়াখানা আছে, আপনার কসমেটিকের দোকান আছে, এটা ওঠেন ভাই, বিভিন্ন বিনোদন আছে, বিভিন্ন বিনোদন আছে, ঠিক আছে। আচ্ছা, এই জলের উপর ভাসমান একটা রিসর্ট মতো দেখতে পাচ্ছি, এটা কি বলে? এটা রেস্টুরেন্ট মতো দেখতে পাচ্ছি। ভাসমান কফি হাউস এন্ড চটপটি ফুচকা, এখানে চটপটি ফুচকা, কফি হাউস, আইসক্রিম এসব পাওয়া যায়। আচ্ছা কাকা, এই ভাসমান সেতু হওয়াতে কি আপনাদের এলাকার উন্নয়ন হচ্ছে নাকি? এরকম কোনো উন্নয়ন তো অবশ্যই, উন্নয়ন আগে নৌকায় ভরা বাসিলে, এখন মানুষ সরাসরি যাতায়াত করতে এখানে মানুষ মাইনাসের জন্য ব্যস্ত, আর এখানে এখন দিনে হাজার হাজার লোক আসে। তার মানে ভাসমান সেতু হওয়ার পর থেকে আপনি বলতে চাচ্ছেন এলাকার উন্নয়ন হচ্ছে আর কি? হাজার হাজার লোক আসে। আচ্ছা, এই ব্রিজটা কত কেজি বহন করতে পারে জানেন নাকি? ছোট্ট একটা বোর্ডের আর কি, ছোট্ট, এটা হলো 20 ফুট বাই 8 ফুট,
20 ফুট বাই 8 ফুট একটা ব্রিজের উপরে 42 জন দাঁড়ালেও কিছু হবে না তাই বলতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা। এছাড়া মনোরম পরিবেশে বিশাল আকৃতির ঝাপা বাউর ঘুরতে ট্রলারে ও নৌকা ভাড়া দেওয়ার জন্য রয়েছে অর্ধশত মাঝি মাওলা। তাছাড়া যশোর সহ আশেপাশের এলাকায় তেমন কোনো পর্যটন এলাকা নেই, তবে এই সেতুটিকে ঘিরে সেই সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে ঘুরতে আসা দর্শক ও সাধারণের অভিমত। সেতুর পাশাপাশি দীর্ঘ এই বাউরের ধারে কিংবা কোনো সংস্থার মাধ্যমে দর্শকদের বসার স্থান, পিকনিক স্পট ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করা গেলে গোটা এলাকাটি পর্যটন এলাকায় রূপ নেবে। কিভাবে যাওয়া যায়? সড়কপথে ঢাকা থেকে ঢাকা খুলনা জাতীয় মহাসড়কে যশোর অতিক্রম করে রাজারহাট নামক স্থান হতে সাতক্ষীরা রোডে প্রায় 14 কিলোমিটার মনিরামপুর উপজেলা পরিষদ, পরিষদ হতে রাজগঞ্জ বাজার সংলগ্ন ঝাপা বাউর 10 কিলোমিটার,